Dear viewers, learners, visitors, browsers, students, teachers, and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি জ্যামিতি নিয়ে, অর্থাৎ আমি আজ পার্ট 8 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে টপ টু বটম আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে জ্যামিতি সম্পর্কে আপনারা আজ হিউজ নলেজ অর্জন করতে পারবেন এবং জ্যামিতিতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। 24 ব্যাস এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ডায়ামিটার। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর কেন্দ্রগামী সংযোজক রেখাংশকে ব্যাস বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এবি হচ্ছে একটি ব্যাস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই রেখাটি টাচ করেছে, অর্থাৎ আমরা এবি কে ব্যাস বলতে পারি। 25 বৃত্তচাপ আর বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এবি ও বিসি হচ্ছে যথাক্রমে বৃত্তের দুটি বৃত্তচাপ, অর্থাৎ এবি এই অংশটুকু হচ্ছে বৃত্তচাপ এবং বিসি এই অংশটুকু হচ্ছে বৃত্তচাপ। ইচ্ছে করলে আপনারা বৃত্তের যে কোনো অংশে বৃত্তচাপ আর্ট করতে পারেন। আমি জাস্ট দুটি অংশে দেখিয়েছি, আপনারা চেষ্টা করলে আরো অনেক অংশ করতে পারবেন। 26 পরিধি এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে সারকামফেরেন্স। বৃত্তের দৈর্ঘ্যের পরিমাপকে পরিধি বলে। অন্যভাবে বলা যায়, যে পথকে বৃত্ত বলা হয় তার দৈর্ঘ্যকে পরিধি বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এ বিসি বৃত্তের সমগ্র দৈর্ঘ্য হচ্ছে পরিধি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে কেন্দ্রকে অনুসরণ করে বৃত্তটি অঙ্কন করেছি, অর্থাৎ বৃত্তের এই পুরো অংশটিকে আমরা পরিধি বলতে পারি। এরপরে হচ্ছে 27 অর্ধবৃত্ত। এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে হাফ অফ দ্য সার্কেল। একটি বৃত্তের ব্যাস বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করে তাদেরকে অর্ধবৃত্ত বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এডি ব্যাস বৃত্তটিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যার ফলে সৃষ্টি হয়েছে দুটি অর্ধবৃত্ত, অর্থাৎ এ বি ডি এবং এ সি ডি। এরপরে হচ্ছে 28 স্পর্শক ট্যানজেন্ট। কোন একটি বৃত্ত এবং রেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে তখন উক্ত রেখাটিকে স্পর্শক বলা হয়। চিত্রে পিবি কি হচ্ছে স্পর্শক, কারণ তা বৃত্তকে টাচ করে অঙ্কিত হয়েছে। এরপরে 29 লম্ব পারপেন্ডিকুলার। যদি একই সরলরেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ, তাই বলা যায় সমকোণের বাহু দুটিকে পরস্পরের উপর লম্ব বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এসি এবং বিসি পরস্পরের উপর লম্ব, আপনারা হয়তো চিত্রে লক্ষ্য করতে পারছেন। আর আপনারা যখনই লম্ব অঙ্কন করবেন অবশ্যই এই চিত্রকে অনুসরণ করে করবেন। এরপরে হচ্ছে 30 পরিসীমা প্যারিমিটার। কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলা হয়। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো। চিত্রে এবি এসি এবং বিসি সমষ্টি হচ্ছে পরিসীমা, অর্থাৎ আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যদি এই তিনটি রেখাকে যোগ করেন তাহলে আপনারা পরিসীমা পেয়ে যাবেন। আর যখনই আপনারা পরিসীমা অঙ্কন করবেন তখন এই চিত্রটি ফলো করে আপনাদেরকে করতে হবে। যাই হোক, আমি চেষ্টা করেছি জ্যামিতির কিছু অংশ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করেছি সহজে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই কমেন্টসের আনসার করব। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।